সবাইকে স্বাগত। আমি অস্মিতা। আজকে আমি বানাবো আমার ঠাকুমার কাছ থেকে শেখা চিতল মাছের মুইট্টা। চিতল মাছের মুইট্টা শুনলেই মনে হয় যেন খুব একটা ঝামেলার রেসিপি হবে, কিন্তু খুব কম ঝামেলাতেই এত সুন্দর একটা রেসিপি তৈরি করব। দেখতে যেমন সুন্দর, খেতে তো অবশ্যই ভালো হবে। চলো দেখে নিই কীভাবে বানানো যায়। প্রথমেই আমি এখানে চিতল মাছের পিঠের দিকটা নিয়ে নেব। এটা বাজার থেকেই আমি কাটিয়ে নিয়ে এসেছি। পেটের দিক আর পিঠের দিক দুটো আলাদা করে নিয়েছি। তো পিঠের দিকটা দিয়েই আমরা বানিয়ে ফেলব চিতল মাছের মুইট্টা। চিতল মাছটাকে প্রথমে এটা কুড়িয়ে নিতে হবে। তো সেই জন্য একটা এরকম চামচের সাহায্যে এরকম করে আস্তে আস্তে করে কুড়িয়ে নেব। তাহলে পরে যে ভিতরের প্রচুর কাঁটা থাকে সেই কাঁটাগুলো ছাড়ানো যাবে ভালো করে। এবার এইভাবে কুড়িয়ে নিলে পরে কাঁটাগুলো থেকে যাবে, কিন্তু যে মাংসগুলো রয়েছে মাছে সেই মাংসগুলো বেরিয়ে আসবে। এবার একটু মাছখানটা আর একটু কেটে নিয়েছি যাতে করে বার করতে সুবিধা হয়। এইভাবে কত সহজে মাংসগুলোকে কাটা থেকে আলাদা করা যাচ্ছে। চিতল মাছের পিঠে দিকটা প্রচণ্ডই কাটা থাকে, সেটা ছাড়িয়ে খাওয়া সত্যি একটু কষ্টকর। তো এইভাবে বানিয়ে খেলে কিন্তু খুব ভালোই হয়। আর এই যে ছাড়ানো যে কাটাটা সেটাও আমরা ফেলবো না, এটা দিয়ে ছেঁচড়া বা চচ্চড়ি বানিয়ে ফেলবো। এবারে এই যে ছাড়ানো মাংসটা রয়েছে তাতে দেব নুন, হলুদ আর দেব পেঁয়াজ কুচি। দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা কুচি দিয়ে দেবো এক চামচের মতো, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। সেটা কিন্তু অনেকক্ষণ ধরেই মাখতে হবে, মেখে একটা স্মুথ বলের মতো তৈরি করতে হবে। তো সেইভাবে মেখে নিলাম, নিয়ে এবার এটাকে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। সব বলগুলো তৈরি করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে দেব, তাতে নিয়ে নেব জল। এবার জল ফুটতে শুরু করলে আমরা যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলোকে এবার আরেকটু ভালো করে একদম পুরোপুরি বলের শেপ দেওয়ার জন্য হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এরকম বল তৈরি করে বলগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো বল বানিয়ে বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিট এর ভেতরেই সেদ্ধ করব। বলগুলো সেদ্ধ হয়ে গেলে যেমন একটু শক্ত হয়ে যাবে, আবার এর রংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বলগুলোকে এবার একটা প্লেটে তুলে নেব। বলগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা খুব গরম, তো এটাকে একটু ঠান্ডা হতে দেব। এদিকে একটা কড়া বসিয়ে দেব, কড়াটা গরম হলে পরে তাতে সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণ নিতে হবে। ডিপ ফ্রাই করব, সেই পরিমাণ মতো তেলটা নিয়ে নেব। তেল গরম হলে বলগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব, ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবারে বলগুলোকে এক এক করে তুলে নেব। বলগুলোকে প্লেটে তুলে নিয়েছি, দেখতে কত ব্রাইট। এই সময় কিন্তু এটা স্ন্যাক্স হিসাবে এমনিই খাওয়া যেতে পারে, সস বা তেঁতুলের চাটনির সাথেও খুব ভালো লাগে খেতে। তা আমি কড়াতে এবার একটা তেল দিয়ে নিয়েছি, নিয়ে দুটো আলু ছোট সাইজের ভেজে নেব। ভেজে এটা একটু ব্রাউন কালার হলে তুলে নেব। এবারে ফোড়ন দিয়ে নেব, ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, গরম মশলা দেব আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নেব। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা নিয়ে নেব। একটু ফ্রাই হলে পরে তাতে একটা বড় সাইজের টমেটো, সেটা ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এক চামচ নুন দিয়ে নেব। এই সময় দেব আদা বাটা, রসুন বাটা এক চামচ, দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ, ছোট চামচের জিরে গুঁড়ো দেবো এক চামচ, লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার মশলা ভালো করে কষিয়ে নিয়ে মাছের বল যে সিদ্ধ করা জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে এই স্টকটার সাথে মিশিয়ে দেব। এবারে ভেজে রাখা যে আলু ছিল সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুর পিসগুলো দিয়ে এই সময়তে এক চামচ নুন দিয়ে দেব। নুন যে যেরকম খাও সেই পরিমাণ মতো নুনটা দিয়ে নিতে হবে। দিয়ে একটু আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই সময় মাছের যে বলগুলো ছিল সেই বলগুলো দিয়ে দেব। এখানে যদি কেউ চাও চিনি দিতে পারো, আমি দিলাম না। এবারে দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে মাছের বলগুলোর মধ্যে গ্রেভির রসগুলো ঢুকে যায়। দু তিন মিনিট পর ঝোলটাও অনেকটা কমে গেছে, আর এই সময় গরম মশলা দিয়ে দেব এক চামচ। একটু ভালো করে নেড়ে নিয়ে এবারে এটাকে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দু মিনিট পর এটাকে একটা সার্ভিং বলে তুলে নেব। আমাদের চিতল মাছের মুইটটা একদম তৈরি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা মেনলি ভাতের সাথেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে খেতে। আমার বানাতে গিয়ে কিন্তু খুব একটা ঝামেলার মনে হলো না। তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটিকে চাইলে পরে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এখানে আমি আরও ভালো ভালো রেসিপি শেয়ার করব। সবাই ভালো থাকবে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি এখানে আসব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।